সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। দেখো এখানে লেখা আছে পাগলাপন্থী বিদ্রোহ, অর্থাৎ পাগলাপন্থী কারা, পাগলাপন্থীরা কোন জায়গায় বিদ্রোহ করেছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলে নিই, তারপর আস্তে আস্তে আমরা এই পাগলাপন্থী বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে যাব। পাগলাপন্থী যারা, তারা হচ্ছে একটা গারো উপজাতি। এই গারো উপজাতি একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতো, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ময়মনসিংহ যে জেলা ছিল, ময়মনসিংহ জেলার শেরপুর নামক যে পরগনা ছিল, সেই শেরপুর নামক পরগনাতে একটা পাহাড়ি অঞ্চলে তারা বসবাস করতো, এই দরিদ্র একটা সম্প্রদায়। এই সম্প্রদায় ফকির করিম শাহের নেতৃত্বে একটা আন্দোলন করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে ফকির করিম শাহের ছেলে অর্থাৎ তিনি টিপু শাহের নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে তারা আন্দোলন করেছিল, বিদ্রোহ করেছিল, একটা সশস্ত্র বিদ্রোহ, যে বিদ্রোহটা হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ নামে পরিচিত। অর্থাৎ এই ফকির করিম শাহ এই গারো উপজাতির মানুষদেরকে একটা একটা দীক্ষায় দীক্ষিত করেছিল, একটা সাম্যবাদী আদর্শের দীক্ষায় দীক্ষিত করেছিল, একটা ধর্মীয় সম্প্রদায় হিসেবে তাদেরকে তুলে ধরা হয়েছিল এবং সেই সম্প্রদায় অর্থাৎ গারো জাতির মানুষ তাদেরকে পাগলাপন্থী সম্প্রদায়ে বলে অভিহিত করা হয়, অর্থাৎ তার অনুগামী যারা তারাকে বলছে পাগলাপন্থী। এই জায়গাটা তোমরা দেখার চেষ্টা করো, আমি যে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গা, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ, তোমরা জানো এখানে বাংলাদেশ একটা স্বাধীন রাজ্য, ঠিক সেই বাংলাদেশের স্বাধীন রাজ্য ঠিক এইরকম একটা যে জায়গা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটাতে তারা বসবাস করতো। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের শেরপুর। আমি পরবর্তী যে জায়গা, সেই পরবর্তী জায়গা। ধন্যবাদ সকলকে, আবারও স্বাগত ঐতিহ্যের আলোতে। বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমি শুরু করছি আমার এখন যে ক্লাস, সেই ক্লাস। আমি সরাসরি চলে যাই ক্লাসে। এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, দীর্ঘদিন ধরে তোমরা জানো যে আদিবাসী বিদ্রোহের উপর আলোচনা করছি এবং কৃষক বিদ্রোহের উপর আলোচনা করছি, আজকে সেই এক কৃষক বিদ্রোহ এবং উপজাতি কেন্দ্রিক কৃষক বিদ্রোহ, এখানে একটা উপজাতি কৃষক বিদ্রোহ করছে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব, যে বিদ্রোহটার নাম পাগলাপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী বিদ্রোহ। আমি সরাসরি যাই এরপর যে পাগলাপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী বিদ্রোহ কোন জায়গায় হয়েছিল, কীভাবে হয়েছিল, কারা করেছিল, কেন করেছিল এবং এর গুরুত্ব কী ছিল, কোন কোন কারণের জন্য সংঘটিত হয়েছিল, এই প্রশ্নগুলোর এক এক করে উত্তর খুঁজবো আমরা। তোমরা ক্লাসটা থাকো আমার সাথে, আমার আলোচনাটা তোমরা শুনতে থাকো, শেষ পর্যন্ত আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি প্রথমেই বলে নিই যে এই পাগলাপন্থী বা পাগলপন্থী কারা, এই জায়গাটা একটু আলোচনা করে নিই। এই জায়গাটা আলোচনা করতে গেলে আমাকে একবার ম্যাপটা করতে হতো, কিন্তু এখানে আমি পরে দেখাবো আর কি কোন জায়গায়। তোমরা জানো বর্তমান যে বাংলাদেশ একটা স্বাধীন রাজ্য আছে, আমাদের প্রতিবেশী রাজ্য, সেই বাংলাদেশের ময়মনসিংহ বলে একটা জায়গা আছে, ময়মনসিংহ জেলা, এবং সেই ময়মনসিংহ জেলার একটা পরগনার নাম হচ্ছে শেরপুর। এই শেরপুর এলাকাতে পাহাড়, উঁচু নিচু অনেক পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকায় একটা উপজাতির বসবাস ছিল, যে উপজাতিটার নাম হচ্ছে গারো উপজাতি, এবং এই গারো উপজাতি ছিল একটা দরিদ্র শ্রেণীর উপজাতি। এই গারো উপজাতির মানুষ সেখানে বসবাস করত, ওই অঞ্চলটাতে অর্থাৎ শেরপুর পরগনাতে বসবাস করত। কিন্তু সেই জায়গাতে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি ঢোকার পরে সেই জায়গাটা যখন দখল হয়ে যায়, এরপরে সেখানে জমিদার জোদ্দার শ্রেণীর শোষণ এবং ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির শোষণের ফলে কি হয়, সেই জায়গাতে এই গারো উপজাতির মানুষের উপর একটা একটা শোষণ নেমে আসে। সেই শোষণ যখন নেমে আসে, সেই সময় করিম শাহ অর্থাৎ ফকির করিম শাহর নেতৃত্বে একটা ধর্মীয় আন্দোলন তৎকালীন সময় হয়েছিল, যেটাকে বলা হচ্ছে বাউল সম্প্রদায় বা পাগলাপন্থী। অর্থাৎ এই ফকির করিম শাহের নেতৃত্বে, করিম শাহ দ্বারা দীক্ষিত হওয়া হয়েছিল এই গারো উপজাতি, এবং গারো উপজাতির মানুষ করিম শাহর আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারা একটা ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছিল, যে ধর্মীয় সম্প্রদায়টাকে বলা হচ্ছে পাগলাপন্থী সম্প্রদায় বা পাগলপন্থী সম্প্রদায় বা বাউল সম্প্রদায়। অর্থাৎ এই পাগলাপন্থী সম্প্রদায় বা পাগলপন্থী সম্প্রদায় তা এই সম্প্রদায়টা ইংরেজদের বিরুদ্ধে এবং তৎকালীন সময়ে জোদ্দার জমিদার শ্রেণীর বিরুদ্ধে একটা সশস্ত্র বিদ্রোহের ডাক দিয়েছিল, যে বিদ্রোহটার নাম হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী বিদ্রোহ। আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি যে কোন প্রেক্ষাপটে পাগলপন্থী বিদ্রোহ বা পাগলাপন্থী বিদ্রোহ হচ্ছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই বুঝাতে পেরেছি। এরপর যে জায়গা, সেই জায়গায় আমি চলে যাব যে এই পাগলাপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী বিদ্রোহ অ্যাকচুয়ালি কেন ঘটছে,
এই সেই কারণগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করব। দেখো আমি এখানে লিখে নিয়েছি কারণগুলোকে, পরপর পরপর যে কারণগুলো আছে সেই কারণগুলো একের পর এক, একের পর এক আমি আলোচনা করব, বিশ্লেষণ করব। তাহলে দেখো ব্যাপারটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তোমাদের মধ্যে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি চলে যাই আমার কারণের যে প্রশ্ন। প্রথম কারণ হচ্ছে কি, চিরাচরিত গ্রামীণ সমাজের বিপর্যয়। একটা সিস্টেম, একটা উপজাতি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই ঐতিহ্যপূর্ণ পরম্পরা নিয়ে তারা বসবাস করছিল গারো যে এলাকাটাতে ছিল, অর্থাৎ শেরপুর পরগনাতে, অর্থাৎ সেই পাহাড়ি এলাকাতে তারা বসবাস করছিল এই দরিদ্র শান্তপ্রিয় মানুষগুলো। একটা চিরাচরিত সিস্টেম অনুযায়ী তারা বসবাস করেছিল। কিন্তু সেখানে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সেখানে ঢুকে যায় এবং সেখানে যখন তারা তাদের মতো করে গারোদেরকে চালানোর চেষ্টা করে বা এই উপজাতি সম্প্রদায়টাকে চালানোর চেষ্টা করে, তার ফলে কী হচ্ছে, তাদের যে চিরাচরিত সিস্টেম, চিরাচরিত পরম্পরা, সেই পরম্পরাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং তাদের যে সমাজ ব্যবস্থা, যে গ্রামীণ সমাজ ব্যবস্থা, গ্রামীণ জীবন, সেই জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কারণ সেই জায়গাতে তারা উচ্চ হারে কর চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, রাজস্ব চাপিয়ে দিচ্ছে, এর ফলে তাদের যে সিস্টেম বা চিরাচরিত পরম্পরা, সেই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। সুতরাং তারা সেই তাদের পুরো পরম্পরাকে খুঁজে পাওয়ার জন্য বা পহিত পরম্পরাকে উদ্ধার করার জন্য, অধিকার পুনরুদ্ধার করার জন্য তারা কিন্তু এই বিদ্রোহে সামিল হয়, এই সশস্ত্র বিদ্রোহে সামিল হয়েছিল। এবং এই সশস্ত্র বিদ্রোহটা একটু বলে নিই, আর একটু আগে আমার বলা উচিত ছিল, যাই হোক আমি একটু বলে নিই। এখানে করিম শাহ, ফকির করিম শাহর মৃত্যুর পর করিম শাহ মারা যাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে আন্দোলনের রাস্তা চলে আসছে করিম শাহের পুত্র টিপু শাহের হাতে। এবং টিপু শাহ 1824 খ্রিস্টাব্দে টিপু শাহের নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হচ্ছে। 3000 একটা সৈন্য ছিল, অর্থাৎ তাদের ওই যে পাগলাপন্থী যারা ছিল তাদেরকে সংগঠিত করে মোটামুটি 3-4-5 হাজার মতো একটা সৈন্য সামন্ত নিয়ে, অর্থাৎ তাদেরকে নিয়েই এই 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 উপজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়েই কিন্তু সশস্ত্র বিদ্রোহে ডাক দিয়েছিল। তাহলে না, নিশ্চয়ই আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি প্রথম যে কারণটা, সেই চিরাচরিত ঐতিহ্যপূর্ণ তাদের যে সমাজ ব্যবস্থা, জীবন, সেই গ্রামীণ জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে নষ্ট হচ্ছে সেটাও বোঝানোর চেষ্টা করলাম। দ্বিতীয় হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত একটা আমার ভিডিও আছে, একটা নয় বেশ কয়েকটা ভিডিও আছে, তোমরা অবশ্যই করে দেখতে পারো। আমি আজকে চেষ্টা করবো এই লিঙ্কটা দিয়ে দেওয়ার। আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোত সম্পর্ক, ইতিহাস হচ্ছে ঘটনার ধারাবাহিক কাহিনী, মানব সভ্যতার উন্নতির ধারাবাহিক কাহিনী। সুতরাং একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর ওতপ্রোত সম্পর্ক থাকে, সম্পর্কগুলো খোঁজার জন্য একটা কাহিনী আরেকটা কাহিনীকে বিশেষভাবে বিশেষিত করে। তাই আমাদের প্রয়োজন, যে আমাদের উচিত আর কি, তার আগের যে প্রেক্ষাপট সেগুলো একটু জেনে নেওয়া, তাহলে পরবর্তী জায়গাগুলো বুঝতে সুবিধা হয়ে যায়। আমি চিরস্থায়ী বন্দোবস্ত কীরকম কম কথায় বলার চেষ্টা করি, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষে আসার পর তারা ভূমি রাজস্ব ব্যবস্থায় একটা পরিবর্তন সূচিত করেছিল। সেখানে দীর্ঘস্থায়ীভাবে জমিদারকে জমিটা প্রদান করা হয়েছিল, ইংরেজরা জমিদারকে দিয়েছিল এবং সেই জমিদারির স্বত্বটা এই জমিদাররা পাওয়ার পর তারা সেই ভূমিটা বণ্টন করেছিল কৃষকদের মধ্যে। আবার এখানে আমরা দেখতে পাবো যে জমিদাররা আবার পত্তনিদার নিয়োগ করছে, অর্থাৎ জমিদার, পত্তনিদার, এই সব আরও যে মধ্য যে সত্যভোগী তারা চলে আসছে। সুতরাং আমরা যদি দেখি, এখানে ইংরেজ আছে, এখানে জমিদার আছে, জমিদারের নিচে পত্তনিদার আছে, তার নিচে কৃষক আছে, সুতরাং এখানে কৃষক আছে। অর্থাৎ এই যে দুটো সম্প্রদায়, মাঝে জমিদার পত্তনিদার, এই যে দুটো সম্প্রদায়, তারা কিন্তু একটা বড় অংশ কিন্তু তারা ভোগ করছে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে তারা অধিক পরিমাণে রাজস্ব আদায় করছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পেয়ে গেলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফল ভূমি রাজস্ব ব্যবস্থাতে একটা বিরাট ধরনের পরিবর্তন ঘটছে। এবং সেই পরিবর্তনটা কীভাবে হচ্ছে, না জমিদার জোর করে বেশি পরিমাণ রাজস্ব চাপিয়ে দিচ্ছে, কাদের উপর, না কৃষকদের উপর, এবং মধ্যস্বত্ব ভোগী চলে আসছে। অর্থাৎ এই যে দুটো শ্রেণী আমি দেখানোর চেষ্টা করলাম, এই দুটো শ্রেণী তাদের আরও বেশি লাভ করার জন্য তারা কিন্তু অধিক পরিমাণে এই ভূমি রাজস্বটা চাপিয়ে দেয়। এইটা একটা জায়গা, এই জায়গার ফলে কী হচ্ছে, একটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কারা বিপর্যস্ত হচ্ছে, বেশি বিপর্যস্ত হচ্ছে এই কৃষক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, অর্থাৎ এই গারো সম্প্রদায়ের মানুষ, এই পাগলাপন্থী সম্প্রদায়ের মানুষ, তাদের উপর এই যে যথেচ্ছ হারে যে কর চাপিয়ে দেওয়া, অর্থাৎ এই যে জোর করে তাদের উপরে যে এই বিপর্যস্ত জীবনধারাটাকে চাপিয়ে দেওয়া, জোর করে বেশি করে কর চাপিয়ে দেওয়া, এটা একটা প্রবলেম দেখা দিচ্ছে। তাই সেই জায়গা থেকে উদ্ধারের জন্য তারা কিন্তু এই বিদ্রোহে সামিল হচ্ছে। পরে যে জায়গা, তা দেখো বাড়তি কর, অর্থাৎ ভূমি রাজস্ব কর বাদ দিয়েও আরও বাড়তি কর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু সেই বাড়তি করটা তারা দিতে অপ্রস্তুত ছিল, তারা পারছিল না, কিন্তু তাদের ইচ্ছা না থাকলেও তাদের উপর জোর করে যে কর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতা থেকে কিন্তু একটা তাদের এই বিদ্রোহাত্মক মানসিকতার জন্ম নেয়।
পরের যে জায়গা আমরা চলে যাব ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। তোমরা আমি যদি ম্যাপটা একটু করে দেখানোর চেষ্টা করব শেষের দিকে, তো সেখানে আমি দেখানোর চেষ্টা করব যে পাশেই হচ্ছে ব্রহ্মদেশ। তোমরা ম্যাপটা ভাবো যেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ঠিক নিচের দিকটাতে দেখবে ব্রহ্মদেশ আছে। তৎকালীন সময়ে ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়েছিল, অর্থাৎ ব্রহ্মদেশের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে, যুদ্ধটা হয়েছিল কত সালে, 1824-26 এই সময়টা হয়েছিল। সেই যুদ্ধে বিরাট পরিমাণের অর্থের প্রয়োজন হয়েছিল ইংরেজদের, এবং সেই অর্থটা সংকুলন করার জন্য এই গারো প্রদেশে, গারো অঞ্চলের অধিবাসী যারা ছিল তাদের উপর, অর্থাৎ পাগলাপন্থীদের উপর কিন্তু বেশি করে কর চাপিয়ে দেওয়া হয়েছিল এই যুদ্ধের ব্যয়ভার খরচের জন্য, ব্যয়ভারের জন্য। তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি যে ব্রহ্মযুদ্ধের একটা পরোক্ষ প্রভাব পড়েছিল এই গারো সম্প্রদায়ের মানুষের উপর, অর্থাৎ এই পাগলপন্থী সম্প্রদায়ের মানুষের উপর। তাদের উপরে চাপটা দেওয়া হয়েছিল এবং রাজস্বটা আরও বেশি করে আদায় করার চেষ্টা করা হয়েছিল, যার ফলে এই অসহনীয় রাজস্ব ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই অসহনীয় কর ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করেছিল, এবং তারা এই প্ল্যাটফর্মে এসে উপনীত হয়েছিল, বিদ্রোহের প্ল্যাটফর্মে। পরের জায়গা আমরা চলে যাবো, দেখো এখানে আছে কি না, জমিদারদের অত্যাচার। আমি প্রথমেই বলছিলাম এখানে সব থেকে বেশি ইংরেজদের থেকে বেশি অত্যাচার করতো জমিদাররা, অর্থাৎ ওই এলাকার যারা জমিদার ছিল বিভিন্নভাবে তাদের উপর শোষণ করা হতো। এবং তোমরা দেখো আমি চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেছি, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তে ইংরেজদের নিচে থাকছে জমিদার, তার নিচে থাকছে কৃষক, আবার কখনো কখনো পত্তনিদার থাকছে। যাই হোক, এই যে জমিদাররা যখন আসছে তারা যথেচ্ছভাবে ইচ্ছা মতো করে কর চাপিয়ে দিচ্ছে তাদের উপর, কারণ উপায় নেই, কেউ এখানে কিছু বলতে পারবে না, কারণ ইংরেজ এবং জমিদার এই দুটো শক্তি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ককে সামনে রেখেই কিন্তু জমিদাররা উত্তরোত্তর শোষণ বঞ্চনা বেশি করে করার চেষ্টা করেছিল। যাই হোক, আমি চলে যাচ্ছি পরের যে জায়গায়। অর্থাৎ এই জমিদারদের অসহনীয় অত্যাচারটা এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিল যে জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু বিদ্রোহে সামিল হয়েছিল। পরের যে জায়গা সেটা হচ্ছে সাম্যবাদী আদর্শ। আমি একটা জায়গা দেখো, শাহ ফকির করিম শাহর কথা বলছিলাম, যে করিম শাহ একটা কথা বলতেন যে সকল মানুষ ঈশ্বরের সন্তান বা আল্লাহর সন্তান বা আল্লাহর সৃষ্টি, সুতরাং এখানে কেউ কারো অধীনে নয়। উচ্চ নীচ ভেদাভেদ, অতএব এই উচ্চ নীচ ভেদাভেদটা করাটা ঠিক নয়, সমীচীন নয়, এই আদর্শটা তিনি দেখানোর চেষ্টা করছেন। এবং এই আদর্শ থেকে আমরা দেখব যে পাগলাপন্থীদের মধ্যে সাম্যবাদী ভাবনা ঢুকে যাচ্ছে। সাম্যবাদ নিয়ে তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে, সাম্যবাদ নিয়ে আমার একটা ভিডিও আছে, অবশ্যই করে দেখতে পারো। সাম্যবাদের, বিজ্ঞানসম্মত সাম্যবাদ, সাম্যবাদী ভাবনা চিন্তা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই করে দেখতে পারো। তো এই সাম্যবাদী ভাবনা চিন্তা, অর্থাৎ একটা সমান অধিকার নিয়ে মানুষ বাঁচবে, এই ভাবনাটা কিন্তু করিম শাহ বলেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার ছেলে টিপু শাহ বলেছিলেন, যার ফলে এই পাগলাপন্থী মানুষের মধ্যে একটা এই সাম্যবাদী ভাবনা বা সাম্যবাদী আদর্শের একটা বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। এবং সেই সাম্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য, এই শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য বা ইংরেজ বা জমিদার শ্রেণীর উত্তরোত্তর শোষণের হাত থেকে এই সাম্যবাদী ভাবনা চিন্তার প্রসার ঘটানোর জন্য তারা কিন্তু এই বিদ্রোহের প্ল্যাটফর্মে এসে উপনীত হয়েছিল। পরের জায়গা আমরা চলে যাব যে বিদ্রোহের সূচনা, কীভাবে বিদ্রোহের সূচনা হচ্ছে। এরপর কি আমি বললাম যে টিপু শাহ টিপু শাহর নেতৃত্বে, অর্থাৎ ফকির করিম শাহর পুত্র টিপু শাহের নেতৃত্বে, এরপরে সেই গারো অঞ্চলের যে পাগলাপন্থী সম্প্রদায় ছিল, এই ধর্মীয় সম্প্রদায়, প্রথমে উপজাতি সম্প্রদায়, সেই জায়গা থেকে তারা ধর্মীয় ভাবনা চিন্তা দ্বারা দীক্ষিত হচ্ছেন, যে করিম শাহ আমি সেটা বললাম তোমাদেরকে, তারা এই তাদের তার নেতৃত্ব অর্থাৎ টিপু শাহের নেতৃত্বে তারা সশস্ত্র বিদ্রোহে ডাক দিল। এবং বিদ্রোহের কর্মসূচি কী ছিল, যে কর বন্ধ করে দেবো, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কর, রাজস্ব কর, ভূমি রাজস্ব কর তো আছে, তা বাদ দিয়ে বিভিন্ন ধরনের যে করগুলো আছে, তাছাড়া এই যে যুদ্ধে, এখানে দেখো আমি বলার চেষ্টা করছিলাম এই যে ইঙ্গ ব্রহ্মযুদ্ধে এখানে একটা বাড়তি কর দেওয়া হয়েছিল, অর্থাৎ বাড়তি কর আদায় করা হয়েছিল। এই যে ভিন্ন ভিন্ন টাইপের যে ভিন্ন ভিন্ন শোষণ করার জন্য যে করগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই করগুলো তারা না দেওয়ার ডাক দিয়েছিল, এক নম্বর। দু নম্বর হচ্ছে টিপু শাহের নাম করে তারা সামান্য পরিমাণ অর্থ তুলত, অর্থাৎ বিদ্রোহকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য টিপু শাহের নাম করে তারা সামান্য পরিমাণ অর্থ তুলত, কারা না বিদ্রোহীরা, এটা একটা কর্মসূচি ছিল। পরের কর্মসূচি কি না, ইংরেজদের নিয়ম নির্দেশ অগ্রাহ্য করেছিল, যে ইংরেজরা যেসব নিয়ম নির্দেশ বা তাদের যে আইন কানুন এখানে চাপিয়ে দিয়েছিল সেগুলো তারা মানতেও অসম্মত হয়েছিল, এটা একটা। পরের জায়গায় থানায় অগ্নিসংযোগ করা হতো ওখানে। পরের জায়গায় কি লুটপাট করা হতো, অর্থাৎ বিভিন্ন শহরে তারা লুটপাট চালাতো এই পাগলাপন্থী সম্প্রদায় বা পাগলপন্থী সম্প্রদায়, এইভাবে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, পরের জায়গা। এরপরে কি হচ্ছে,
না প্রচণ্ড দমননীতির ফলে এখানে আমরা দেখতে পাব টিপু শাহ তিনি ধরা পড়ে যাচ্ছেন এবং ধরা পড়ার পরে তার যাবজ্জীবন জেল হয়ে যায়। জেল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই বিদ্রোহটা স্থিমিত হয়ে যায়। অর্থাৎ এই জায়গাতে আমরা কি গুরুত্ব পেলাম সেই গুরুত্বগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। অর্থাৎ এখানে দেখো পাগলাপন্থীদের শাসন প্রবর্তন, পাগলাপন্থীদের আসল উদ্দেশ্য যেটা ছিল যে এই এলাকাটা তারা তাদের মতো করে শাসন করবে, তা এই ভাবনাটা তাদের মধ্যে ছিল। আমরা দেখব যে এটা খুব কম দিনের মধ্যে হলো, কিছুদিন তারা কিন্তু এই শাসনটা পেয়েছিল। অর্থাৎ পাগলাপন্থীরা নিজেদের মতো করে শাসন প্রবর্তন করেছিলেন কিছু সময়ের জন্য। এটা একটা পরোক্ষ দিক থেকে আমরা যদি ভাবি এটা একটা বিরাট বড় সুদূরপ্রসারী ফল ছিল, কারণ ওই সময়ে তারা এই অংশটা পেয়েছিল। অর্থাৎ তারা স্বাধীনভাবে নিজেদের মতো করে বসবাস করা, নিজেদের মতো করে শাসন করার অধিকারটা পেয়েছিল। পরের জায়গায় হচ্ছে কৃষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, অর্থাৎ কৃষক বিদ্রোহ। দেখো এই বিদ্রোহটার একটু চরিত্রগত দিক থেকে একটু আলাদা আলাদা দেখা যাচ্ছে। একটা ধর্মীয় ভাবাবেগ থেকে বিদ্রোহটা হচ্ছে, সাম্যকে সামনে রেখে হচ্ছে, আবার দেখো সেইটা কৃষক বিদ্রোহের রূপ ধারণ করছে, আবার এটা দেখো একটা উপজাতি, গারো একটা উপজাতি। অর্থাৎ অনেকগুলো কিন্তু এই বিদ্রোহের মধ্যে অনেকগুলো চরিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতি একটু অন্য ধরনের দেখতে পাচ্ছি। যাই হোক চলে যায়, এখানে দেখো কৃষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। সুতরাং এখানে দেখো যে কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তারা নিজেদের মতো করে সেখানে চাষাবাদ করবে, সহজ সরল টাইপের মানুষ ছিলেন এরা। সুতরাং তাদের সেই আশা আকাঙ্ক্ষার একটা বিরাট বড় প্রতিফলন এই বিদ্রোহে, কারণ বিদ্রোহ নষ্ট হয়ে গেল বা বিদ্রোহটা সাফল্যমণ্ডিত না হলেও কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল, প্রতিফলন ঘটেছিল। পরের যে জায়গা তা হচ্ছে পরবর্তী বিদ্রোহের প্রেরণা। অবশ্যই একটা বিদ্রোহ পরবর্তী বিদ্রোহকে অনুপ্রাণিত করবে, সেই অনুপ্রেরণার দিশায় পরবর্তী বিদ্রোহ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ইতিহাসের পরম্পরা। এখানে আমরা দেখতে পাবো সেই পরম্পরা বা ঐতিহ্য কিন্তু এখানেও এসেছিল। অর্থাৎ এই পাগলাপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী বিদ্রোহের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে উপজাতি বিদ্রোহ বা বিভিন্ন ধরনের যে কৃষক বিদ্রোহগুলো কিন্তু ত্বরান্বিত হয়েছিল। সুতরাং আজকে আমার যে আলোচনা ছিল সে আলোচনা এখানে আমি শেষ করছি, যে পাগলাপন্থী বিদ্রোহ। আমি নিশ্চয়ই তোমাদেরকে পাগলাপন্থী বিদ্রোহ বোঝানোর চেষ্টা করেছি। আমি দেখো তোমাদেরকে বলছিলাম যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি কোন জায়গাতে বিদ্রোহটা হয়েছে, এটা একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু ম্যাপটা নিজের মতো করে আঁকার চেষ্টা করি, যদিও ভালো ম্যাপ আঁকতে পারি না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যতটুকু আঁকা যায় আর কি। যাই হোক, এটা যদি ম্যাপটা হয়, এখানে দেখো বাংলাদেশ, আমরা এই জায়গাটা বাংলাদেশ। ঠিক বাংলাদেশের এই যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যেটা বলছিলাম, এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ। এটা হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহ যে জায়গাটা, অর্থাৎ এই যে জায়গাটা ময়মনসিংহ, এবং এই ময়মনসিংহ একটা পরগনা ছিল, যে পরগনাটার নাম হচ্ছে শেরপুর। অর্থাৎ এই শেরপুর যে জায়গাটা আমি দেখানোর নিশ্চয় চেষ্টা করলাম তোমাদেরকে। এই হচ্ছে আমার আজকের আলোচনা ছিল। আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আবারও বলি ঐতিহ্যের আলোতে প্রচুর প্রচুর পরিমাণে ক্লাস আছে, সেখানে ভারতের ইতিহাস যেমন আছে সেখানে ইউরোপের ইতিহাসের একটা বিস্তৃত অংশ আমি আলোচনা করে গেছি। সেখানে আছে বিভিন্ন ধরনের সারা ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিছু অনুপ্রেরণামূলকও ক্লাস আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম।